সবাইকে শুভ সকাল। আজ রাত থেকে বৃষ্টি মানে এই জুড়ে আসে, আবার কমে, এই অবস্থায় সারা রাত চলছে গতকাল থেকেই। এখনো ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। আমরা সকালবেলার কাজ করতে পারতেছি না এই বৃষ্টির কারণে। তো গোয়াল ঘরের মশারিটা গুড়াই তৈব, আবার বিলে যে নৌকা আছে নৌকার জল শেষ তৈব। সকালবেলার বিভিন্ন কাজ থাকে, এই বৃষ্টির কারণে আমরা বিঘ্ন করতেছে। তো আমরা এখন বসে রয়েছি বারান্দায়, ওয়েট করে মানছি, দেখি বৃষ্টিটা কমে কিনা, তারপরে সকালের কাজ শুরু করব। তো রাত ভরাই বৃষ্টি, এখন ওই বৃষ্টি চলতেছে। বন্ধুরা, এই যে গরুর ঘর কুসুর উঠাইলাম, সব কিছু নাকড়া পারলাম, এখন একটু নাই জল হয়েছে, বৃষ্টি হার রাত শেষ পার গিয়ে মেয়ে রাখছে, অন্য জলটা শেষ হচ্ছে না, তো ডুবাডো বাবা বল। বন্ধুরা, না তো হেসলাম, জল হয়েছিল, কথা আছে না একটা আগের কথায় কইতো, মুরব্বীরা কইতো যে বর্ষা গেলে পরে ভোরের কপালে লাপছি, তার মানে বর্ষা যদি চলে যায় তখন নায়ের কোনো ই থাকে না, যত্ন থাকে না, তখন তো নায়ের দরকার হয় না। আসলেও আমরা সবাই স্বার্থকর, যার যার দরকার পুড়ে গেলে পারে না, তার আর মূল্যায়ন থাকে না, তখন বর্ষাকালে হয়ে পড়ছে, তখন সবার চিন্তা যে নাও কনে নাও কনে নাও ডুবলো নাকি, তখন নায়ের যত্ন করো, আবার বর্ষার শেষ হবো তখন না রে অবহেলা, এই দের গাপ দের আলকাতরা পরে দের যত্ন থাকে না, তো যখন সময় মানুষের প্রয়োজন হয় তখন মানুষের কাছে যাওয়ার লাগে, এটাই নিয়ম। তো সব কিছুই এই প্রকৃতির নিয়ম, এইভাবে চলার লাগে, যার যা প্রয়োজনে আমরা তখন সমাদর করি সবাইকে।
যাই হোক সকালবেলা কাজ কাম মোটামুটি সারলাম পূজার ভাই, ওই তো থাল বাসন মাঝামাঝি করবো, রান্না বান্না খাওয়া দাওয়া নিত্য দিনের এই আর কি। তো বন্ধুরা, ওই যে টাইসের লোক যারা আছে কাজ করে, তারা তো গতকালকে আশ্বাস দিতে পারে নাই আজকে কাজ করবো আবার। তো ওনারা আবার বাড়িতে রয়েছে, রাত্রি আর রান্না বাড়ি যায় নাই, আর বাড়িতে রাত যাপন করছে। যাই বাজারে যাবো আমি একটু, আর এই অবস্থায় বাজার কি যায় কি পাবো, তাও দেখি কিছু পাওয়া যায় কিনা বাজার থেকে নিয়ে আসি কিছু। যে সকালে কাজটা সারা হলো, তো পূজা দিটা সেরে নিলাম, তো দাদা একটু মুড়ি খাইব, গাছে জাগাল আছে তো বিচারে কলা থাকছে, তো মুড়ি দিই, দাদা মুড়ি চাইল, আমি সেরে নিল, তারপর সারা টারা হইল, গাছে ভেঙে গেল, গাছের কলা, গাছের বিচার কলা গুলো পাকছে। গাছেরই তো সবকিছু না, বাড়ির আর গাছের তফাৎ আছে না, নিজের বাড়ির গাছে হ্যাঁ ওইটাই বুঝল না, তোমার মতো আমি তো ব্যাংকে পেয়ে দিয়ে পারি না, আমি খালি সুজা বিশিকলা। কলার নেই গাছে মিটে কলার নেই, কাঁঠাল গুনে অনেক স্বাদ, এত সুন্দর রুয়া যারা না খেয়ে পারে তারা মন করবো খেয়ে দিল, খাইলে তো একটু কষ্ট করে না, আটা তো ভুলবই না, দুদিন গিয়ে তুই গাছে থাকলো কিছুই তো না, তো পারছো ক্যালকাটা লাল আসাল তো বন্ধু, কি কম, ওই যে বৃষ্টি খালি ঘুরি ঘুরি পড়বার এনেছে,
আর দাদাকে মুড়ি দিলে মুড়ি খাইলো হানে রান্না করুম। তো যে পূজার বা ফেসকে কাঁঠাল বিছে আমার বেসা দিবেন সে, আমি মানে ভাত দিছি ডেরা সিদ্ধ আর ডিম আলু সিদ্ধ দিছি আর একটু কাঁঠাল সকালবেলা সিদ্ধ করে বেটে মরিচ বাটা দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অন্যরকম মজা লাগে। এই কাঁঠাল বিছি সবচেয়ে মজা বেশি কাঁঠাল বিছির মধ্যে, পুষ্টিগুণ ভরা কাঁঠাল বিছিতে। আর কাঁঠাল বিছিটা বাটাটা খুব ভালো লাগে, আমার সিদ্ধ করে বাটবো সেটা আমি কেটে দিবেছি। কাঁঠাল বিছি যে খোসা আছে না এটা ছিঁড়ে দিবেছি, সেটা সিদ্ধ করবো তাড়াতাড়ি। কাঁঠাল তারপর কাঁঠাল বেশি সিদ্ধ করে একসাথে বাটবো। বন্ধুরা এই যে বালু সিমেন্ট মিক্সার শুরু হয়ে গেছে, তো এরা তো মুড়ি খেয়ে নিল কাঁঠাল দিয়া, কাজ শুরু করলো, আবার কিছুক্ষণ পরে হয়তো ভাত খাইবো। না পানি খাওয়ার নাকি না বন্ধুরা যে কাঁঠাল বিছি বাটা ই কি কয় সিদ্ধ হয়ে গেছে, নামাইছে সিদ্ধ, এখন বাট পালছে তোজার ভাই বাটা শুরু করছে। এটা কি ই বাটা কাঁচামরিচ আলু রসুন একসাথে বাটা মুজ বাটা এগুলো যা মজা লাগবো না, কাঁঠাল বিছি দিয়ে মরিচ দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বন্ধুরা যে রান্না বান্না হয়ে গেল সকালবেলা, ঢেঁড়স সিদ্ধ, কাঁঠাল বিচি পাটা, মরিচ পাটা আর ডিমের তরকারি, বাইরা খাইছে, এখন আমরা খাওয়া শুরু করুন। মুড়ি
শুধু ভাই আমার ভাই ঠাকমা সাল তো ওনারা এই খড়গুচি পাটা বা মরিচ পাটা সুন্দর করে মাখিয়ে চটকিয়ে তার কিন্তু বল বানাইতে বড় বড় করে এরকম করে বড় বড় বল বানাইতো আগে তো দল নিয়ে খা মানে হাতে নিয়ে রেখে খা শোনাবলার কথা মনে করে যে আমার ঠাকমা কিভাবে মানে মাখিয়া দিকে সুন্দর করে দিচ্ছে বল মানে তার কামড়ে কামড়ে হেসছে অনেকে বলে দাদারা বল বানিয়ে খান কিনবে তো সব পাত্র তো সব বল বানিয়ে খাওয়া দাদা এটা আঠারো জাতীয় জিনিস সিদ্ধ জিনিস না সত্যি না আমিষ বেশি মত খাওয়ার মজা হবে না এটা গল গলায় গলের জায়গায় গলায় জায়গায় এটা আমি মিক্সার না করে যদি এখানে আলমালে করে খাই ওই খাওয়ার মজা পাবো না আমি আলমালে করে খাবে মানে সে কাম নয় ভাবমু যত মিশবো তত এটার সাধুক্য এই লোক আছে এখানে সব খান নাকি বা দলা হয় দিন না তুই যাস না স্কুলে খুব ভালো হয়েছে এরকম একটা বাপ মোটামুটি শিক্ষা দেখে ভালো শিক্ষা দেয় একদিন আপনার সবাই আমি দেখাবো পিঠে কিছু দেখাবো আঠারো দোষে বাড়াত দেয়া আর মরিচ বাড়াত দেয়া কতটি ভাত খাই দেখাবেন আর বেশি লম্বা করুন না বিলু সব অনেকবেন সুস্থ থাকবেন